স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি রাজশাহীতে আগামীকাল থেকে শুরু হচ্ছে গাছ থেকে সংশোধিত বাজেট ও দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট প্রণয়ন সভা অনুষ্ঠিত নাটোরের চারটি দোকান থেকে দুই হাজার তিনশো উনষাট লিটার ভোজ্য তেল জব্দ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহীতে গাছ থেকে শুরু হচ্ছে থেকে। বৃহস্পতিবার বিকেলে আম কবে নামানো যাবে তা নির্ধারণ করেছে জেলা প্রশাসন বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে জেলা প্রশাসনের সভাকক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী অতিরিক্ত জেলা প্রশাসক শরীফুল ইসলাম নির্দেশ অনুযায়ী তেরো মে থেকে শুরু হয়ে মৌসুম চলবে বিশ আগস্ট পর্যন্ত গুটিয়াম তেরো মে গোপালভোগ বিশ মে লক্ষণভোগ ও রানী পছন্দ পঁচিশ মে হিমসাগর বা ক্ষীরসাপাত আঠাশ মে ল্যাংরা ছয় জুন আম্রপালি ও ফজলি পনেরো জুন আরশিনা ও বাড়ির চার আম দশ জুলাই গোলমতি পনেরো জুলাই ইলমতি জাতের আম বিশ আগস্ট গাছ থেকে পারা যাবে জেলা প্রশাসন জানিয়েছে নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে কেউ যাতে অপরিপক্ক আম বাজারজাত করতে না পারে সে বিষয়ে পুলিশ ও রক্ষাকারী বাহিনী নজরদারি করবে রাজশাহী সিটি কর্পোরেশনের দুই হাজার একুশ অর্থ বছরের সংশোধিত বাজেট ও দুই হাজার বাইশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের সিটি হল সভাপক্ষে অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটি আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খারুজাম লিটন সভায় মেয়র বলেন প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও প্রস্তাবিত বাজেট প্রণয়ন কার্যক্রম শুরু হচ্ছে দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট সুচারুভাবে প্রণয়ন করা হবে বাজেটে উন্নয়ন ও জনকল্যাণের বিষয়টি আরো ব্যাপকভাবে অন্তর্ভুক্ত করা হবে বাইশ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আব্দুল হামিদ সরকার টেকনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র দুই ও এক নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ রজব আলী পনেরো নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আব্দুল সোভান ও বাজেট কাম রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান সভায় রাশিকের কাউন্সিলর বৃন্দ বিভাগীয় প্রধানগণ ও সংশ্লিষ্ট শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন রাজশাহীর গোদাগরের আদিবাসী কৃষক অভিনাথ ও রবি মার্ডির আত্মহত্যার ঘটনায় দুটি মামলাটি চার্জশিট দিয়েছে গোদাগাড়ি থানা পুলিশ সেচের পানি না দেওয়ার কারণে দুই কৃষক আত্মহত্যা করেছেন বলে উল্লেখ করা হয়েছে দুটি অভিযোগপত্রে সম্প্রতি এই চার্জশিট দুটি তৈরি করে জেলা পুলিশ সুপারের অনুমোদনের পর তা আদালতে গৃহীত হয় এর আগে গত তেইশ মার্চ গোদাগাড়ির নিমঘটু গ্রামের অভিনাথ মার্ডি ও তার চাচাত ভাই রবি মার্ডি বিস্পান করেন এতে তাদের মৃত্যু হয় পরিবারের অভিযোগ বিএমডি এর গভীর নলকূপ থেকে বড় ধানের খেতে পানি দেওয়া হচ্ছিল না দুই কৃষককে তাই তারা বিস্পান করেন এ নিয়ে থানায় দুই পরিবার আত্মহত্যার প্ররোচনায় মামলা করেছে গত ১৬ এপ্রিল দুই কৃষকের মরদেহের ময়নাতদন্তর প্রতিবেদন পেয়েছে পুলিশ এতে বলা হয়েছে দুই কৃষকেরই মৃত্যু হয়েছে অর্গানো ফসফরাস যৌগ নামের এক ধরনের কীটনাশক পানি এ ঘটনায় গত সাখাওয়াত হোসেনকে গ্রেফতার করে পুলিশ। গ্রামে ধানের জমিতে পানি না পাওয়ায় দুই সাউতাল কৃষকের আত্মহত্যার ঘটনায় দায়কৃত প্ররোচনা মামলায় তাকে গ্রেফতার করা হয় রাজশাহী জেলা পুলিশের আদালত পরিদর্শক আব্দুর রফিক জানান কয়েকদিনের ব্যবধানে গোদাগাড়ি থানা থেকে অভিযোগপত্র দুটি প্রথমে তার দপ্তরে পাঠানো হয়েছিল তিনি অভিযোগপত্র দুটি আদালতে দাখিল করেছেন আদালত তা গ্রহণ করেছেন রাজশাহীতে সয়াবিন তেলের সাথে অন্যান্য পণ্য ক্রয় করতে বাধ্য করায় দুই ডিলারের পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে তাদের জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ জানান বর্তমান দেশে অবৈধভাবে ভোজ্য তেল মজুত উচ্চ মূল্যে বিক্রি ও অসাধু উপায়ে বিক্রি রোধে অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসন এরই অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে নগরীর ভদ্রা বৌ বাজারে অভিযান পরিচালনা করা হয় এ সময় সয়াবিন তেলের সাথে অন্যান্য পণ্য ক্রয় করতে বাধ্য করায় তেলের পাইকারি ব্যবসায়ী ও ডিলার রাব্বি স্টোরকে পাঁচ হাজার টাকা ও তালাইমারি এলাকায় মেসার্স আব্দুল কায়ুমকে বিশ হাজার টাকা জরিমানা করা হয় জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান হাসান আল মারুফ নাটোর শহরে চারটি দোকান থেকে দুই হাজার তিনশো লিটার ভোজ্য তেল জব্দ করেছে র্যাব এ সময় অবৈধভাবে মজুত ও বাড়তি মূল্যে বিক্রয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই দোকান মালিককে মোট টাকা জরিমানা করা হয় গতকাল বুধবার রাতে নাটোর শহরের নিচা বাজার ও স্টেশন বাজারে এই অভিযান চালানো হয় নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন এবং জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর জানান গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে নাটোর শহরের নিচা বাজার ও স্টেশন বাজারের চারটি দোকানে অভিযান চালানো হয় এ সময় পূর্বের মূল্যে ক্রয় করা সয়াবিন সয়াবিন তেল তেল বাড়তি মূল্যে বিক্রয় ও ও অবৈধ স্টোর থেকে লিটার জব্দ রাখায় আট হাজার টাকা জরিমানা সোনালী স্টোর থেকে পঁচাশি লিটার সয়াবিন তেল জব্দ ও বিশ হাজার টাকা জরিমানা মেসার্স লিটন স্টোর থেকে পঞ্চান্ন লিটার সয়াবিন তেল জব্দ ও দশ হাজার টাকা জরিমানা স্টেশন বাজারের নিউ বেঙ্গল ট্রেডার্সের গুদাম ও দোকান হতে দুই হাজার লিটার সয়াবিন তেল জব্দ ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় পরে জব্দ করা সয়াবিন তেল সরকার নির্ধারিত পূর্বের মূল্যে স্থানীয় ব্যক্তিদের মধ্যে বিক্রি করা হয় সংবাদে সাথে জন্য